সাবেক মেম্বার আপোলিশন মেম্বারের বড় ছেলে আমি নিজেও এক সেকশন মেম্বার ছিলাম গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমরা দুইজন তার মধ্যে মোহাম্মদ মিলন ভাই বিজয়ী হয়েছেন আর আমি এগারো ভোটে ওনার কাছে পরাজয় বরণ করেছি দুর্ভাগ্যবশত ওনার হায়াত সায়াস উনি এই রমজান মাসে এপ্রিল মাসে মারা গেছে মারা যাওয়ার কারণে এখন উপনির্বাচনে আবার জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থী আমরা আশা করতেছি ইনশাল্লাহ এই নির্বাচনে জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয় দিবে আমি মোহাম্মদ গোলাম সরোয়ার আমি আজকে চার নং ওয়ার্ড উত্তর শাহপুর ছয় নং কাবিলপুর ইউনিয়নের উপনির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করি আমার প্রার্থীর ভাই হিসাবে আমি যে একটা কথা বললাম সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি প্রথমত একটা সুস্থ পেয়ার নির্বাচন আপনাদের যারা আমাদের ভোটার আছে আমি ওনাদের কাছে ওনাদের পবিত্র আমানতটা আমাদের উপরে যদি আস্থা হিসাবে আমাদেরকে ভোট দেয় আমরা ইনশাল্লাহ বাকি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওদের উপনির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে আজকে পর্যন্ত মনোনয়নপত্র জমা করেছে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা আগামীকাল পাঁচ জুলাই মনোনয়নপত্র বাছাই করা হবে নির্বাচনের প্রস্তুতি ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনের প্রস্তুতি দিচ্ছি আশা করি আমরা একটা ভালো একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবো